এবং জান জিঙ্ক জান মানে ওই জান না এটা হলো জিঙ্কের জান ওকে পর্যায়ে ডি ব্লক থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় যে এই যে ডি ব্লক কিভাবে মনে রাখবো এদের জারণ মান কত এবং আমরা ইলেকট্রন বিনাশ করতে গেলে অবস্থান্তর মৌলকে চিহ্নিত করতে গেলে একটা জটিলতায় পড়তে হয় তো আজকের ভিডিও যারা দেখবা আমার মনে হয় এই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি দেখো ডি ব্লক মোলের শুধু চার নম্বর সিরিজের মৌলগুলোকে লিখছি এই চার নম্বর সিরিজের মৌলগুলো জানলেই তুমি ইন্টারমিডিয়েট এবং এসএসসি কমপ্লিট করতে পারবা তো আমি এখানে একটা ছন্দ লিখছি যারা আগের ইন্ডিয়ান একটা সিরিয়াল দেখতা ইন্ডিয়ান সিরিয়ালটার নাম হচ্ছে শক্তিমান এমন এই সিরিয়ালটা এরকম ছিল যে শক্তিমান এমন একজন মানুষ যার ভিতরে বেশ অনেক পাওয়ার আছে সুপারম্যানের মতো কেউ বিপদে পড়লেই তাকে ডাকলে সে এসে তাকে বাঁচাইত তো যাই হোক একজনের সাথে শক্তিমানের বেশ শত্রুতা আছে তো সেই লোকটা কুয়ার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সেই শক্তিমানকে যখন তার হেল্প চাইছে শক্তিমানের কাছে শক্তিমান সেটাকে না করে দিছে তখন সে মনে আক্ষেপে বলতেছে শক্তিভান করে মানা মান থেকে ভান হয়ে গেছে কারণ রাগের চোটে সে মানকে ভান বানায় ফেলছে যাই হোক শক্তি ভান করে মানা ফের কন নিকালে কুয়েছে যান অর্থাৎ কুয়া থেকে আমার জানটা কে বাঁচাবে শক্তিবান তো মানা করে দিছে এই যে শক্তি এখান থেকে আমরা দুইটা মৌল মনে রাখতে পারি এক হচ্ছে স্ক্যান্ডিয়াম আর তি হলো টাইটেনিয়াম এই দুইটা মৌল ভান হলো ভ্যানেডিয়াম করে হলো ক্রোমিয়াম মানা হলো ম্যাঙ্গানাস এবং ফের হল ফেরাম কন কোভার্ল নিকালে নিকেল কুয়েসে কপার এবং যান জিঙ্ক যান মানে ওই যান না এটা হলো জিঙ্কের জান ওকে তো এরকম শর্ট ভিডিও পেতে আমাদের সাথে থাকো সালাম আলাইকুম